হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিসোর্স ব্লগ। আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে চলে এসেছি আমি বাপের বাড়িতে। আছে আমাদের এখানে কালী পুজো, আর ওয়েদারটা দেখো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ। তার জন্য সকালে তো আসতে পারিনি, বিকালের দিকে এলাম, আর আস্তে আস্তে অলরেডি বৃষ্টি নেমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল পিছনে করাই আছে, ওইখানেই হচ্ছে কালী পুজোটা, রক্ষা কালী পুজো। এই বছরই ফার্স্ট উদ্বোধন হচ্ছে আমাদের পাড়ার, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। আমার বোন তো সকালবেলায় এসে গেছিলো, আর আমারই আসতে বিকাল হয়ে গেছে। তারপরে গেলাম মিষ্টি আর একটু ঠাকুরের জন্য মালা কিনতে। দেখতে পাচ্ছ রোড থেকে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে দুই সাইড দিয়ে, মানে দুটো রোডের দিক দিয়েই খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, যাতে সবাই দেখতে পায় আর পুজোটাতে অ্যাটেন্ড করতে পারে। আর অলরেডি দেখো এটা মণ্ডপ, আর ওই দেখো দূরে অলরেডি ঠাকুর এসে গেছে। অনেক পাড়ার মেয়ে বয়েরা সবাই আনতে গেছিলো, কিন্তু আমি যেহেতু লেটে এসেছি তাই ঠাকুর আনতে যেতে পারেনি। ওই দেখো দূর থেকে ঠাকুরটা আসছে, তো মায়ের দর্শন পাবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, খুব 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 ভালো হতে চলেছে। আর সঙ্গে থাকো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটির একটি লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো ঠাকুর তো আমাদের চলে এসছে, জয় মা মাগো। মায়ের মুখ দেখে সবার যেন দিনটা খুব খুব ভালো কাটুক। আর সত্যি মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মনটা দেখে ভরে গেল। আর এইবারে মা বসবে তার মণ্ডপে, তো মণ্ডপটা ফাঁকা, মায়ের জন্যই ওয়েট করছে। আর দেখতে পাচ্ছ কত মহিলারা গেছিলো হলুদ শাড়ি পরে ঠাকুরকে ওয়েলকাম করতে। তো ঠাকুর ঠাকুরের জায়গায় বসে পড়ছে। আর এর পরের মানে মেয়েদের জন্য থিম হয়েছে যে সবাইকে সাদা লাল পাড় শাড়ি পরতে হবে। তো সব পাড়ার মহিলা মেয়েরা সবাই সাদা লাল পাড় শাড়ি পরবে, তো খুবই ভালো লাগবে দেখতে। তো চলো এবার রেডি হয়ে যাওয়া যাক, তো তারপরে আবার আসবো মণ্ডপে। আর এই পুজোটা যেহেতু গোটা পাড়া নিয়ে পুজো হচ্ছে, এই প্রথম বছর উদ্বোধন হলো, তো সেই জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, ওর এখানে রান্নাবান্না চলছে। আর আমরা যে মালাটা নিয়ে এলাম, তো এখন ঠাকুরের জায়গাটা ফাঁকা আছে, তাই আমার বোনের ছেলে দেখো বলছে পাকামি যে আমি মা কালীকে মালা পরাবো। তাই আমার বৌদি আর বোনের ছেলে মিলে দুজনে মিলে মাকে মালাটা পরিয়ে দিয়েছে। আর দেখো এই যে এখন মালাগুলো কুঁড়ি আছে, কিছুক্ষণ মানে ভোরের দিকে কিন্তু ফুটে যাবে, খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু ব্যাপারটা পুরো মা একদম সেজে উঠবে তখন। আর আমাকে বলা হয়েছিল যে একটু আলপনা দিয়ে দে, তাই তেমন তো ভালো আলপনা দিতে পারি না, তো তাই হালকা করে একটা ডিজাইন দেখে একটু আলপনা দিয়ে দিলাম। আর এইদিকে চলছিল ঠাকুরের তোড়জোড়, সব বেনে বাজার টাজার সামনের বাড়িতে রাখা হয়েছিল, সেগুলো আনা হচ্ছিল, তারপরে সব গুছিয়ে গাছিয়ে পুজো শুরু হবে। মহাশয় মাননীয় গৌরব প্রধান শ্রী অভয় দাস মহাশয়,
আপনারা দেখতেই পেলেন যে আমাদের পুজোটা উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় পুলক রায় মহাশয়, অভয় দাস মহাশয় আর বিদেশ বসু, আর তার সঙ্গে একটা ছোট্ট ক্ষুদে শিল্পী আয়ুস্মিতা চক্রবর্তী। তো তাকে দিয়ে একটা কেক কাটিং করা হয়েছিল তাকে খুশি করানোর জন্য। তো এনাদের হাত ধরেই আমাদের পুজোটা উদ্বোধন করানো হলো। দেখো পুজো মণ্ডপ পুরো ভরে উঠেছে, সবাই প্রায় লাল সাদা শাড়ি পরে উপস্থিত হয়েছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর আমি পাখার সামনে বসেছি, পুরো আমার চুলগুলো পুরো মুখে উড়ে আসছিল, এদিক দিয়ে সোনা একটু হাই করে দিল। তারপরে আমরা যেহেতু খাওয়ানোর জায়গাটা ফাঁকা ছিল তাই খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, যে খাওয়া দাওয়াটা সেরে নি। আর মায়ের ভোগ হিসাবে ছিল খিচুড়ি আর তার সঙ্গে পটল আলুর তরকারি আর চাটনি। তো চলো বন্ধুরা এবার ঝটপট খেয়ে নেওয়া যাওয়া যাক, তারপরে আবার গিয়ে পুজো মণ্ডপের সামনে বসব। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি, প্রচন্ড গরম ওখানে, প্রচুর মানুষের যেহেতু ভিড় সেজন্য মেয়েকে নিয়ে বোনকে নিয়ে একটু চলে এলাম বাড়িতে, তারপরে একটু পরে আবার যাব। আর এই দেখো আমাদের এখানে চিকু দেখো, এই চিকু প্রচণ্ড চেঁচাচ্ছে, ভয় পাচ্ছে। একদিকে চলছে পুজো আর অন্যদিকে চলছে এই যে খুদে খুদে বাচ্চাদের ডান্স। এরা দুটো কারণে নাচছে, কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে জিতে গেছে তার জন্য, প্লাস আমাদের এখানে মায়ের পুজো হচ্ছে তার জন্য। আর এদিকে পুজোর প্রায় সবই তোজ্জোর হয়ে গেছে আর পুজো শুরুও হয়ে গেছে। তো চলো আমরা সবাই মিলে বসে এবার পুজোটা একটু অ্যাটেন্ড করি দেখি। আর এদিকে তো এরা খুবই মজা করছে ইন্ডিয়া জিতে গেছে বলে, এত দিন পরে ইন্ডিয়া আবার বিশ্বকাপ জিতলো, তো এটা সত্যি খুব গর্বের প্রত্যেকটা ভারতবাসীর কাছে, মন থেকে তাই জন্য খুব খুশি হয়েছি আর মাকেও অনেক ধন্যবাদ জানিয়েছি। এখন চলছে মায়ের চক্ষুদান পর্ব, মাকে চক্ষু দান করা হচ্ছে। এটা একটা সত্যি সুন্দর দৃশ্য, আমি তো কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। জয় মা মা গো, সকলকে সব বিপদের হাত থেকে তুমি রক্ষা করো মা, সকলকে তুমি রক্ষা করো। সবে মিটেছে এক পর্বের পুজো, এবারে শুরু হবে পুষ্পাঞ্জলি। এদিকে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে তাই ওকে ঘুম পাড়াতে গেলাম ঘরে। দেখতে দেখতে সন্ধ্যে থেকে রাত, রাত ঘনিয়ে ভোর হয়ে এলো। আর দেখতে পাচ্ছ মাকে এখন কতই সুন্দর লাগছে, প্রত্যেকটা ফুল ফুটে গেছে, জবার মালাগুলো কি সুন্দর একটা দৃশ্য। আর মায়ের এবার বিদায় বেলা, তো সত্যি খুব খারাপ লাগছে। চলো এবার মাকে বিসর্জন দিতে যাওয়া যাক। মাকে নিরঞ্জন করে চলে এলাম, তো এখন প্রায় ভোর। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে। তো চলো টাটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বোনেরা, বোনের বয়রা সব ঘুমিয়ে কাদা, আর এত চেঁচিয়ে এত হইহুল্লোড় করে আমার গলা গ্যাসে বসে আমি একদমই কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।